আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। আওয়ামী দুঃশাসনে প্রায় ধ্বংসের পথে থাকা ব্যাংক খাত উদ্ধারে সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। ভেঙে দেওয়া হয়েছে এসালম পরিবার সহ আর্থিক কেলেঙ্কারিতে জড়িত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ। তদন্তে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাত সঠিক পথে আনতে দোষীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংককে আরও শক্তিশালী করতে হবে। সেলিম মালিকের রিপোর্ট। গেল প্রায় ১৬ বছরে শেখ হাসিনার স্বৈরশাসনের বড় সুবিধাভোগী বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। সরকারের প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক কবজায় নিয়ে লুটপাট আর পাচারের আখড়ায় পরিণত করে গোষ্ঠীটি। কেবল ইসলামী ব্যাংক থেকেই নামে বেনামে গিলে ফেলেছে প্রায় ৮৮,০০০ কোটি টাকা। অন্যান্য খাত মিলে যার পরিমাণ প্রায় ২,০০,০০০ কোটি, যার বড় অংশই পাচার করেছে বিদেশে। শুধু এস আলম নয়, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের নেতারা কাগজে কোম্পানি বানিয়ে ব্যাংক থেকে লুট করেছে ১,০০০ কোটি টাকা, যার চরম নেতিবাচক প্রভাব পড়েছে দেশের ব্যাংক খাতে। তবে অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে বদলে যাচ্ছে পরিস্থিতি। সার্বিকভাবে তো একটা কালচারের তৈরি হয়েছে, এবং যে কারণে একটা আমার মনে হয় যে ব্যবসায়ী পুরো একটা পরিবেশের উপরে এটা একটা খারাপ প্রভাব পড়েছে। কারণ আপনি যারা খেলাপি ঋণের ভিতরে থাকেন তাদের সাথে ব্যবসা করে তো আপনি যারা সৎ ব্যবসায়ী তারা তো পারবেন না। সংস্কারের অংশ হিসেবে এসালম গ্রুপের ইসলামী, গ্লোবাল ইসলামী, আল আরাফা, এসআইবিএল এবং ইউনিয়ন ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে কমপক্ষে ১০টি ব্যাংকে। পর্ষদটা ভেঙে দেওয়া হয়েছে এবং এটা আসলে অন্য ব্যাংকের জন্য একটা বার্তা যে না, ঠিক আছে, যে এইগুলো করলে কিন্তু তখন তাদের জন্য একটা পানিশমেন্টের ব্যবস্থা আছে। আস্তে আস্তে যে ব্যাংক খাতে যে শৃঙ্খলা ফিরে আসা সেটার জন্য আমি মনে করি যে এটা প্রথম পদক্ষেপ। এছাড়া ব্যাংক খাতের তদন্তে ৬ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে অন্তর্বর্তী সরকার। ব্যাংক ও আর্থিক খাতের সমস্যা চিহ্নিত করতে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। টাস্কফোর্স করা হয়েছে এটা ভালো, কিন্তু তারা তাদের কাজগুলো শেষ করুক আর না করুক আলাদা করে একটা কমিশন তৈরি করা যায়। আমি মনে করি যে কমিশনটা একটা বড় জায়গাতে তাদের যে কাজ সেগুলো করবে এবং পুরো আর্থিক খাতকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে, যাতে করে দীর্ঘমেয়াদে এই খাতটা একটা সাস্টেনেবল হয় এবং আমাদের সামনে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো আর বারবার উঠে না আসে। বিশেষজ্ঞদের মত, অর্থ মন্ত্রণালয়ের রাহুমুক্ত করে কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করা হলে সংস্কারের মধ্য দিয়ে সুদিন ফিরবে ব্যাংক খাতে, মজবুত হবে দেশের অর্থনীতি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।